সারা পৃথিবীতে সনাতন ধর্মই হলো একমাত্র ধর্ম যেখানে সত্য, অহিংসা, সহনশীলতা এবং ন্যায়ের কথা বলা হয়েছে। সনাতন শব্দের অর্থ হলো যা আগে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, আর আমরা সেই সনাতনী। এই কারণেই সনাতন ধর্মকে শেষ করতে না মোগলরা পেরেছে না ইংরেজরা। সনাতন ধর্ম যেমন সৃষ্টির সময় থেকেই আছে, তেমনি থাকবেও প্রলয়ের অন্তিম সময় পর্যন্ত। এর বিনাশকারীরা একদিন নিজেরাই বিনাশ হয়ে যাবে, কিন্তু সনাতন ধর্ম পৃথিবীতে শেষ পর্যন্ত থাকবে, এটাই চরম সত্য। সনাতন ধর্মে প্রধানত চারটি বেদ, ছয়টি শাস্ত্র, ১৮টি পুরাণ এবং ১০৮টি উপনিষদ আছে। এগুলো বাদেও আছে বাল্মীকি রামায়ণ, রামচরিত মানসের মতো সর্বজন গ্রাহ্য গ্রন্থ। কিন্তু ভগবদ্গীতা হল এমন একটি গ্রন্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী লেখা আছে, এজন্যই গীতা হল সাক্ষাৎ ভগবদ্বাণী। ভগবদ্গীতাই হল পৃথিবীর একমাত্র গ্রন্থ যেখানে মানব জীবনের সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। ভগবদ্গীতার সম্বন্ধে আপনারা প্রায় সবাই জানেন যে অর্জুন যখন মহাভারতের যুদ্ধে নিজের আত্মীয় স্বজনদেরই প্রতিপক্ষ হিসেবে দেখেছিলেন, তখন তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন, এমনকি যুদ্ধ করতেও অস্বীকার করেছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ কেবল সনাতন ধর্মের মানুষদের জন্যই নয়, বরং পৃথিবীর সবার জন্য। আর তিনি দশম অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে বলেছেন, অহমাত্মা গুড়াকে সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যংচ ভূতা নামান্ত এবচ, অর্থাৎ এই পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা আমি, আমি সবার আদি, আমি সবার মধ্য এবং আমি সবার অন্ত। বন্ধুরা, যে ভগবদ্গীতা প্রাণীমাত্রেই সংঘর্ষ করার প্রেরণা যোগায়, আর তাকেই কিনা একসময় বিধর্মীরা ব্যান্ড করার দাবি জানায়। ভারতের এক বন্ধু দেশেই এর দাবি উঠেছিল। সেই সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ হয়। ভগবদ্গীতাকে বলা হয় যুদ্ধে প্রেরণাদায়ী গ্রন্থ। শুধু তাই নয়, এই মামলা কোর্টেও পৌঁছে যায়, এমনকি সংসদেও চর্চা হয়। বন্ধুরা, এই ঘটনা ঘটেছিল ভারতেরই মিত্রদেশ রাশিয়ায়। ৮০ দশকে বিশ্বপ্রসিদ্ধ সন্ত শ্রীল প্রভুপাদের মার্গদর্শনে রাশিয়ায় হরেকৃষ্ণ মিশনের মাধ্যমে সনাতন ধর্মের প্রচার ও প্রসার চলছিল। ভগবদ্গীতার প্রভাব জনমানসে এমনভাবে পড়ছিল যে প্রতিদিন হাজার হাজার সংখ্যায় লোক সনাতন ধর্মে ফিরে আসছিল। এসব দেখে সেখানকার কট্টরপন্থীদের খারাপ লেগেছিল। সেখানকার সংসদ ধর্মীয় কোনো গ্রন্থ ছাপা, বিতরণ করা ইত্যাদি ব্যান্ড করে দেয়। দুজন রুশ নাগরিক সার্কিস এবং গাগিককে রাশিয়ান পুলিশ গ্রেপ্তার করে শুধুমাত্র এই কারণে যে ভগবদ্গীতা তাদের জীবন দর্শন বদলে দিয়েছিল, অনেক বদভ্যাস থেকে মুক্তি পেয়েছিল এবং তারা সনাতন ধর্ম গ্রহণ করে সনাতন ধর্মের প্রচার ও প্রসার কাজে যুক্ত ছিল। রুশ পুলিশ জোর করে সনাতন ধর্মের প্রচার ও প্রসার বন্ধ করতে চাইত। ১৯৮৮ সালে মস্কোতে কাউন্সিল ফর রিলিজিয়াস অ্যাফেয়ার কৃষ্ণা কনসাসনেসের রেজিস্টার করে। এরপর ভগবদ্গীতা রাশিয়ার আইনে মান্যতা পায়। এর সাথেই আবারও সনাতন ধর্মের প্রসার শুরু হয়। ১৯৯১ সালে রাশিয়া বৈদিক মন্দির এবং কালচারাল সেন্টার বানানোর প্রস্তাব পাশ করে। এর জন্য রাশিয়া জমিও দেওয়ার কথা জানায়। এই বিষয়টি সেখানকার মুসলিম এবং খ্রিশ্চানরা ভালোভাবে নিতে পারেনি, তারা বিরোধ শুরু করে। ফলে রুশ সরকার জমি দেওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নেয়। রাশিয়ার হিন্দুরা ভারত সরকারের কাছে আবেদন করে যাতে ভারত তাদেরকে সাহায্য করে। সেই সময় সনাতনীদের সাথে দুর্ব্যবহার করা হয়, তাদের শোভাযাত্রায় হামলা করা হয়, মন্দিরে হামলা করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়াতেও সমালোচিত হয়। এর ফলে ভারত এবং আন্তর্জাতিক চাপের কাছে রুশ জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত রদ করে। কিন্তু ২০১১ সালে রাশিয়া আরও একবার ভগবদ্গীতা গ্রন্থকে ব্যান্ড করে দেয়। এই নিয়ে ভারতের সংসদেও চর্চা হয়। ভারতের কূটনীতি এবং আন্তর্জাতিক চাপের ফলে রাশিয়া সেই সিদ্ধান্ত ২০১২ সালে ফিরিয়ে নিতে বাধ্য হয় এবং আরও একবার সনাতন ধর্ম জিতে যায়। বন্ধুরা, রাশিয়াতে ভারতীয় লোক আছে মাত্র ১৫,০০০, কিন্তু সেখানে সনাতন ধর্মের লোক ১,০০,০০০ বেশি আছে। রাশিয়ার জনমানসে গীতার প্রভাব এমনভাবে পড়েছে যে সেখানে নিয়মিত সনাতন ধর্মের লোক বেড়েই চলেছে। সনাতন ধর্মে এসে রাশিয়ান মানুষ আমিষ ত্যাগ করছেন, এর সাথেই হোলি, জন্মাষ্টমী, দীপাবলি সহ বিভিন্ন উৎসব ধুমধাম করে পালন করছেন। এসব দেখে মনে হচ্ছে দেরি হলেও একদিন সারা বিশ্বে আবার সনাতন ধর্ম ফিরে আসবে, কেননা সনাতনী হলো সৃষ্টি আর সনাতনী হবে অন্ত। তাই নয় কি? এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি ভাবছেন? কমেন্ট করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।